দেখো কি বৃষ্টি হচ্ছে, একটু করে ফাঁকা মাঠটা জল শুকায়, দেখো একটু করে জল শুকায়, আবার বৃষ্টি। এ যা মেঘ উঠেছে, আমার মনে হয় 10 মিনিটে পুরো ডুইবা দিবে। আমাকেও কি হব, আমাকেও পুরো সন্ধ্যা। জয় নিতাই, রাধে রাধে। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ইচ্ছে করলো লিটি খাওয়ার। অনেক দিন থেকে ইচ্ছে করছিল, তাই ছলার ছাতু নিয়ে নিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা, জিরে, আচার এবং কালো গোলমরিচ, লবণ, এখানে তোমরা হিং দিতে পারো, আদা বাটা দিতে পারো, পেঁয়াজ দিতে পারো। যেহেতু আমরা পেঁয়াজ খাই না, তো পেঁয়াজটা স্কিপ করলাম। এখানে রসুন দিতে পারো। এখানে আমি আবারও একটু লবণের নেবুর রস দিয়ে দিলাম। নেবুর রস দিলে টকটক যত হবে, চতুর সত্তুটা খেতে খুব ভালো লাগে। আজওয়ান দিতে পারো হাতে ক্র্যাশ করে। অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে সত্তুটাকে মাখিয়ে নিচ্ছি। এরকম গুটলা গুটলা হবে, বেশি শক্ত ঝুরঝুরে করব না, তাহলে কিন্তু খাবার সময় সব ঝুরঝুর করে পড়ে যাবে। এই যে গুটলা হয়ে গেছে, এমনি এটা খালিও খেতে কি দারুণ লাগে। আমি আগে টেস্ট করলাম যে কেমন হয়েছে, সবটুকু ব্যালেন্স আছে কিনা। হ্যাঁ, দেখলাম দারুণ হয়েছে। একটু কাঁচা লঙ্কার আচারেও দিয়ে দিয়েছি, আরও বেশ টেস্টি লাগছে। যত ঝাল ঝাল হবে বেশ ভালো লাগে। আর এটা বিহারি খাবার, বৃষ্টি হোক ঠান্ডা হোক সব সময় কিন্তু লিটি খেতে ভালো লাগে। আর এদিকে আমি দেখো আটা আর ময়দা দুটোকে আজওয়ান দিয়ে, তেল অল্প দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে এই যেটা রেখে দিয়েছি। এবারে আমি দেখো সত্তুগুলোকে গোল গোল করে নিয়েছি। এক হাতে যেহেতু ভিডিও করছি, তো ওই জন্য একটু অসুবিধা হবে, তাই আগেই আমি কটা গুটলা করে নিয়েছি এবং বাটির মতন করে এর মধ্যে এইগুলো দিয়ে, এগুলো কিন্তু অনেকটা করে আসে। যেমন আলু পরোটা একটু বেশি দিলে ফেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু লিটিতে সেইটা হয় না। বা ছোলার ছাত্তুর পরোটা, পরোটা ভি দারুণ লাগে, লুচি ভি খুব সুন্দর লাগে। এইবারে দেখো এরকম করে টিপে টিপে সুন্দর করে গোল করে ভরে নেব। চলো, এক হাতে হতে পারছে না, আমি সবগুলো করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। আর এই লিটির মানে লিটি খেতে যা দারুণ লাগে, তেলে ফ্রাই বা আগুনে সেঁকে বা যে কাঠ কয়লাতে পুড়িয়ে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু লিটিটা। এইবার দেখো আমি সবগুলোকে একে একে করে বানিয়ে একটু হাতে চাটুতে করে একটু চাপটা করে নিয়েছি, যাতে এটা ফুলতে সুবিধা হয়। আর এদিকে দেখো কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি, হাত দিয়ে চেক করলাম তেলটা গরম হয়েছে। বেশি গরম হবে না, সিঙ্গাড়ার মতন গরম হবে, তাহলে কিন্তু খাস্তা মানে লিটিগুলো খাস্তা হবে, খুসখুস করে খসে পড়বে। নাহলে শক্ত হলে কিন্তু দাঁতের মাড়ি একদম ছিঁড়ে যাবে। আর আমার বড় মেয়ের কিন্তু লিটি খেতে খুব ভালো লাগে। লিটি যেই পদ্ধতিতে করো, তেলে ফ্রাই হোক, হালকা আগুনে সেঁকে হোক, কখনো আমি গ্যাসে সেঁকে খাই, নাহলে উনুন তো আমার নেই। গ্রামের বাড়িতে গেলে, বাড়ি গেলে ইচ্ছা হয়, তারপরে এগুলো কেউ খাবে কি খাবে না, আমাদের তো খুবই ভালো লাগে। ছোটো মেয়েও খায়, বড়মশাই অত ততটা ভালোবাসে না, কিন্তু খায়, এক আধটা খায়, কিন্তু আমার আর আমার বড়মের খুব প্রিয়। ওটা ভাজা হচ্ছে। এদিকে আমি কিন্তু কলা ফুলটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, আর ছলা ফেলে দিয়েছি, দিটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখো এখনও গরম আছে, ফ্যানের নিচে বসে আমি এটা চামচ দিয়ে কিন্তু একটু একটু করে ম্যাশ করে নেব। একটু ঠান্ডা হলে তারপরে ভালো করে হাত দিয়ে চটকিয়ে দেবো। আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে না কলা ফুলের তরকারি খেতে চায় না, কিন্তু এরকম যদি কাবাব বানিয়ে দিই বা পকোড়া বানিয়ে দিই খেতে ভালোবাসে। আর এবারে এই ছোটো চামচের 4 চামচের মতন একটু বেসন এখানে দিয়ে দিলাম, আর এখানে দিলাম সুজি। তোমরা চালের গুঁড়া দিতে পারো, আমি এখানে সুজিটা দিচ্ছি যাতে মানে মচমচ করবে, বা বিস্কিটের গুঁড়া দিতে পারো বা ব্রেড। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু লবণ পরিমাণ মতন। এই যে লবণ দিয়ে দিলাম, সিদ্ধর সময় অল্প দিয়েছি, তবুও এখানে অল্প করে দেবে, বেশি দেবে না, আবার লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কলা ফুল তো যে কোনোতে ভালো লাগে, ডাল দিয়ে সবজি করলে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল ঝাল বেশ, আমাদের একটু ঝাল ঝাল খেতে একটু বেশি ভালোবাসি। এখন আমি একটু ঝাল কম খাই। এবারে দিলাম গোটা জিরে, একটু হাতে ক্র্যাশ করে দিলাম, এতে কিন্তু টেস্টও ভালো হয়। এবারে কাঁচা লঙ্কা আরও দিলাম, একটু ধনে পাতা কুচিয়ে এর মধ্যে। চালের গুঁড়ো দিলেও মচমচে হবে এবং সুজিটাতে আরও ভালো হয়। গুলিয়ে এই যে তেল এদিকে বসিয়ে দিয়েছি, সেই লিট্টির যে ভাজা হয়েছিল সেই কড়াইতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার দেখো কাবাবের মতন করে একটা একটা করে সবগুলো যতগুলো আসবে আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। বড়মশাই তরকারি খায়, 2-3টে নিয়ে এসেছিলো, 2টো তরকারি করেছি আর আমি একটা রেখে দিয়েছিলাম, মেয়ে বলেছিল মেয়ের জন্য করিয়ে দেবে। যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ভাজাভুজি খেতে একটু ভালোবাসি, কিন্তু আগের চেয়ে আমরা কমিয়ে দিয়েছি। আমার অপারেশনের পরে ভাজাভুজি অনেক দিন খাওয়া হয়নি, তো আজকে যখন ইচ্ছে করলো যে বাইরে বৃষ্টি, ভিতরে একটা কলা ফুল আছে,
তো মেয়েটা অনেক দিন থেকে বলছিল, মা একটু লিটি বানাও, তো আমি চলো কলা ফুলটাও বানিয়ে নেবো, নালে আবার খারাপ হয়ে যাবে। তো এই জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবং ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবো, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, চার সাথে কিন্তু এটা জমে যাবে। এইগুলো খাবার পরে আর রাতে আমাদের খেতে ইচ্ছে করবে না, তখন বড়মশাইয়ের জন্য দুটো রুটি বানিয়ে দেবো, তরকারি আছে কলা ফুলে ওইটা দিয়েই ওকে রুটি দিয়ে দেবো। আর আমার এদিকে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দেখো চা পাঁপড় ভাজা, আর এই যে আমাদের চা পাঁপড় ভাজা আর পকোড়া নিয়ে বসে পড়েছি। কেমন লাগলো বলো, চলো খেয়ে নেই আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর ওইগুলো খাওয়ার পরে রাতে খেতে ইচ্ছে করলো না। আর কেমন লাগলো দুটো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এরকম বানিয়ে খাবে, খেতে ভালো লাগে। এইগুলো খাওয়ার পরে আমার তো প্রচুর কষ্ট হয়, কারণ আমি এখনও তেলের জিনিস খেতে পারি না, শরীরটা খুবই মানে খুব কষ্ট হচ্ছে আমার। একবার গ্রামে গেলে তোমাদের আগুনের ওই লিটি বানানোটা তোমাদের সাথে একবার শেয়ার করব। এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো, তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই, আবার নতুন ব্লগে দেখা।